হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ছিল আমাদের ঘুরতে আসার দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনটি ছিল সোমবার, আর খুব ভালো দিন ছিল, তাই আমরা ভেবেছিলাম সোমবার দিনই পুজো দেব। সামনেই দোকান ছিল, এখান থেকে আমরা ফুল বেলপাতা নিয়ে নিয়েছি। তো আমাদের নিয়েছিল 80 টাকা, এর মধ্যে আরও ধূপকাঠি দিয়েছিল, তাছাড়াও দিয়েছিল কলা, সিঁদুর। এখন 5:40 বাজে, এখনও অন্ধকার আছে। বাইরেটা ফাঁকাই আছে কিন্তু ভেতরে অনেক লম্বা লাইন পড়ে গেছে, দেখো তোমরা দূর থেকে দেখতেই পাচ্ছ। আর এইরকম ভিড় আজকে সারাদিন থাকবে, আজকে বলে না প্রতিদিনই থাকে, তার জন্য আমরা একদম সকাল সকালই বেরিয়েছি। দেখো এখনো সূর্যই ওঠেনি। তো চটপট এবার আমরা এখানে জুতো রাখবো, জুতো রাখার পর আমরা এবার যাব যেখান থেকে আমরা পুজোর প্রসাদ নেব। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা লিফটে চড়েছিলাম, লিফটের সামনেই পুজোর প্রসাদের কাউন্টার ছিল। পুজো দেওয়ার চার্ট সামনেই লেখা আছে তুমি কত টাকার পুজো দিতে পারো। এখানে হাইয়েস্ট 1500 টাকার পুজো তুমি দিতে পারো। আমরা সমস্ত দেবদেবীর পুজো দেবো সেটা নিয়েছিল 400 টাকা, আর শিব পুজো দিতে হলে সেটা ছিল 200 টাকা, সেটা অনলি শিব পুজো ছিল। এখান থেকে কোনো প্রসাদ দেওয়া হবে না, এখানে নাম লিখে টোকন দিয়ে দিচ্ছে, সেটা দেখিয়ে আমাদেরকে পরে যেখানে পুজো দেবো সেখানে প্রসাদ ওরাই দিয়ে দেবে, আর সেখান থেকে আমরা পুজো দেবো। এখানে কোনো বাইরের প্রসাদ অ্যালাউ ছিল না, এখানে তুমি টাকা দিয়ে যত টাকার পুজো দিচ্ছ সেই অনুযায়ী ওরা ওখানে দিয়ে দেবে, আর সেই প্রসাদ দিয়েই তোমাদেরকে পুজো দিতে হবে। এবার আমরা বাবার দর্শনে যাচ্ছি। বাবার দর্শনে যেতে গিয়ে ফার্স্টেই দেখলাম এখানে ক্যামেরা অ্যালাউ নেই। যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তো আমি মন্দিরের ভেতরে তোমাদেরকে তো দেখাতে পারবো না, আমাদের পুজো দেওয়া হয়ে গেলে তারপর বাইরে এরিয়াটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, সকালে হয়ে গেছে, আর তোমাদেরকে কি বলবো, মন্দিরের ভেতরটা এতটা সুন্দর ছিল, আর প্রতিটি দেওয়াল সোনার উপর কাজ করা ছিল, তোমাদেরকে তো সেটা দেখাতে পারলাম না। তো এবার তোমাদেরকে বাইরের এরিয়াটা দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর। আর এখানে সমস্ত দেবদেবীর মূর্তি আছে, আর সামনে দেখতেই পাচ্ছ এটা হলো সোনার রথ। প্রত্যেকে ঠাকুর প্রণামের সাথে সাথে মন্দির পরিক্রমা করছিলেন, আমাদেরও সমস্ত দেবদেবীর প্রণাম করা হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাবো সমস্ত মহিলারা এক জায়গায় বসে প্রদীপ জ্বালিয়ে শিব ঠাকুরের পুজো করছিল, আর সাথে গানও গাইছিল। দেখেছো বন্ধুরা, যেই না বসেছি অমনি উনি সিওসিতে অ্যাটাক দেওয়া শুরু করে দিয়েছে। আর দেখো বন্ধুরা, আমরা অন্ধকার থাকতে গেছি, আর এখন লাইন তোমরা দেখতে পারবে কত বড় লম্বা লাইন পড়ে গেছে। এখন এলে তো পুজো দিয়ে আস্তে আস্তে আরো লেট হয়ে যেত, ভাগ্যিস তাড়াতাড়ি এসেছিলাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব ব্রেকফাস্ট করতে। তার আগে আমরা ভেবেছি যে দুজনে একসাথে ফটো তুলব, কারণ আমাদের আগের দিন কোনো ফটো তোলা হয়নি, তো তাই আজকেই ফটো নেব। এরপর ব্রেকফাস্ট করে রুমে প্রসাদ রেখে এসে বিচে ঘুরতে যাব। মন্দিরের বাইরে সামনে একটা দোকান ছিল, এখানে সবাই ব্রেকফাস্ট করছিল, আর আমরা এখানেই আসলাম ব্রেকফাস্ট করতে। দেখো বিড়ালটা কীভাবে চেয়ারের পর বসে আছে। আমরা অর্ডার করেছিলাম পুরি আর সাম্বার, আর সাথে ছিল নারকেলের চাটনি। দেখে তো বুঝতেই পারছো ওই পাশে আছে যেটা হোয়াইট কালার, এটা নারকেলের চাটনি ছিল। 3টে করে পুরি দিয়েছিল আর সাথে সাম্বার দিয়েছিল, আমাদের নিয়েছিল 50 টাকা করে। এবার যাচ্ছি রুমে প্রসাদ রাখতে, তারপর যাব বিচে।
বলটাকে যখন ছেড়ে দেবে কেমন লাগবে। এই ছিল আমার আজকের ব্লগ। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো বাই বাই।